দীপাবলি উৎসব পেরিয়ে দেশজুড়ে ছট উৎসবের প্রস্তুতি শুরু। এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্র বিভিন্ন ছোট ঘাট পরিদর্শন সহ তার সংস্কার সাধন করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। বাজারে পূজোর সামগ্রী কেনার ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি স্টেশন রোড অঞ্চলে এলাকার সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজের পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তার স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তবে পোস্টারের তলায় লেখা রয়েছে আসানসোলের বিহারি সমাজ। উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা নিজেও বিহারি বাবু হিসেবে পরিচিত। তবে পোস্টারকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল পুরপিতা সেলিম আক্তার আনসারি বলেন, এটা নিশ্চিতভাবেই কোনো পাগলের কাজ। অন্যদিকে স্থানীয় জিশান কুরেশি নামের ব্যক্তি বলেন, পোস্টার কারা লাগিয়েছে জানা নেই, তবে পোস্টারের বক্তব্য সত্যি। ছট উৎসবেও নিজের সাংসদ এলাকায় বিহারি বাবুর দেখা নেই। যখন তার নিজের উপস্থিতিতে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিতে নজর দেয়া ও স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো উচিত ছিল। मतलब जो भोजपुरी बोलकर बिहारियों को जो बेवकूफ़ बनाया गया है, ये हमारे वार्ड नंबर 63 में भी आए थे, भोजपुरी बोले थे कि हम बिहार के यानी हमारा वोट दा, तो देखा बिहारी बोले से बिहारी ना हो। बिहारी के जो सबसे महापर्व हम मुस्लिमों के माने नहीं, पर्व के क्या है सूरज देवता के छठ माई के पर्व के माने नहीं हम, तो उगता सूरज की पूजा होल जेकर में है ना, पूजा में वो नहीं थे यहाँ पर देखत नहीं थे कि कहाँ घाट में गंदगी बा, कहाँ घाट में का बा, रास्ता कहाँ खराब बा, गायब बरन मिलते नहीं कि कहाँ, तो जनता लोग लगाइले बरसन कि गायब कहाँ बा। অন্যদিকে কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত জানিয়েছেন, এটি পুরোপুরি বিজেপির চক্রান্ত। তারা কোনোভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের সাথে পেরে উঠছে না, তাই নানান ছলে তৃণমূলের বদনাম করতে চাইছে। এলাকায় পরিষেবা দেওয়ার কাজ পুর নিগমের, যা যথার্থভাবেই পালিত হচ্ছে। এলাকার সাংসদ প্রতিনিয়ত মেয়রের সাথে যোগাযোগ রেখে চলেছেন। যে ছট পুজো যে ব্যাপার থাকে সেগুলো তো কর্পোরেশন, আমাদের প্রতিনিয়ত কর্পোরেশনের যে পুরো টিম আছে, মেয়র থেকে শুরু করে ডেপুটি মেয়র, MMIC, সমস্ত কাউন্সিলররা লেগে উঠে পড়েছে। আর লাপাতার তো কোনো ব্যাপার নেই, সংসদ তো প্রতিনিয়ত মেয়র সাহেব সমস্ত কর্পোরেশনের টিমের সঙ্গে যোগাযোগ রাখছে। পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত, এরা দলকে বদনাম করার চেষ্টা করছে, এরা কোনো দিকে পেরে উঠতে পারছে না, তার জন্য একটা মিথ্যা অপপ্রচার করে হাওয়া মানে হাওয়া বানাতে চাইছে। কিন্তু তাদের কাছে বলবো যে এইসব ধূপে টিকবে না, এসব বলে কোনো লাভ নেই। মানুষ দেখছে, মানুষ দেখতে পাচ্ছে কর্পোরেশন কীভাবে কাজ করছে, একদম পুরোপুরি এটা বিজেপির চক্রান্ত। ये जो पोस्टर आप लोग देख रहे हैं, ये सब एक पागल लोगों का काम है, कुछ पागल है जो इस तरह का पोस्टर कर रहे हैं। गाय किस तरह का गाय है, कहाँ गाय है, किस तरह का गाय है, वो तो हर माह आते हैं आपों से, उन लोगों से पूछिए कि आप लोग कभी मिलने गए हैं या कभी आप बात करने गए हैं। काम तो हो ही रहा, रेलवे वाला जो काम है, जो पुल का है, जो कुलटी वार्ड नंबर 63 के लिए हम बोले हैं, कुलटी उनसे हमसे बातचीत हुई, वो भी काम हो रहा। जब उनसे बात हुआ काम हो रहा, तब ना काम हो रहा। ये सब पागल लोगों का काम है, ये सब पागल का फेरा में नहीं पड़िए, काम अपना कीजिए। कॉर्पोरेशन काम कर रही है, MLA काम कर रहा, MP काम कर रहा। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।